আমরা ভুল সিস্টেমে যাকাত দিতাম। মূল্য দ্বারা যাকাত দেওয়া, মূল্য দ্বারা যাকাত দেওয়ার এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পাওয়া যায় না, সাহাবায়ে কেরাম থেকে পাওয়া যায় না, তাবে তাবেঈদের থেকে কিছু পাওয়া যায়। এগুলো আসলে আমরা সবসময় বলবো, ব্যাকরণ হলো সূরা আহজাবের 21 নম্বর আয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী। আমরা আবল তাবল দেখতে যাব কেন? রাসূল, হ্যাঁ এটাই সত্য কথা, রাসূলের বিরুদ্ধে সব আবল তাবল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নার বিপরীতে সব আবল তাবল, সাহাবায়ে কেরামের ব্যাপারও চলবে না। আবু কারণ তার সাহাবিরাও নির্ভুল নয়, তাদের আমল এবাদত নির্ভুল নয়, তাদের আমল এবং সাহাবায়ে কেরাম এবং তাবেঈদের আমল এবাদত নির্ভুল কখন হবে? যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলবে। অন্যথায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কথা, এটা অত্যন্ত স্বর্ণাক্ষরে লেখার মতো কথা, যে ইউশিকু আন তানজিল আলাইকুম হিজারাতুন মিনাস সামা আকুলু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকুলুনা ক্বালা আবু বকর ওয়া উমর। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে যে ফতোয়া জিজ্ঞেস করা হয়েছে, যে এই ব্যাপারে ফতোয়া কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে উনি ফতোয়া বা সমাধান দিয়েছেন, এরপরে লোকটা বলতেছে আবু বকর ওমর তো বলছে ভিন্ন কথা। ইবনে আব্বাস খেপে গেছেন, চরমভাবে খেপে গেছেন। এটাই হলো ঈমান, এটাই হলো নবীর উম্মতের বৈশিষ্ট্য, নবীর উম্মতের চিহ্ন এটা। ইবনে আব্বাস খেপে গেছেন, কি কথা শুনে খেপে, রাসূলের বিপরীতে ইবনে আবু বকর ওমর শুনে খেপেছেন, কি বলছেন? আকুলু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাধান দিয়েছেন, আর তুমি বলতেছো যে আবু বকর ওমর এটা বলেছেন। কিসের আবু বকর ওমর? তোমরা যদি রাসূলের বিপরীতে আবু বকর ওমর করো তাহলে এটার শাস্তি হলো এরকম যে আল্লাহ তোমাদের উপরে গজবের পাথর নাজিল করে ধ্বংস করে দিবেন তোমাদেরকে। রাসূলের কথা শোনার পর আবু বকর ওমর, কিসের আবু বকর ওমর? আবু বকর ওমরের কানাকড়িও মূল্য ছিল না যদি রাসূলের উপরে ঈমান না আনতো, রাসূলের আদর্শ গ্রহণ না করতো, তাহলে আবু বকর ওমর সেই জাহিলি যুগের আবু বকর ওমরই থাকতো। ইসলামের যুগের আবু বকর ওমর হয়েছে রাসূলকে অনুসরণ করার কারণে, আর রাসূলের অনুসরণ ছুটে যাওয়া সবার পক্ষে সম্ভব, রাসূলের অনুসরণ থেকে বিচ্যুত হয়ে যাওয়া সবার পক্ষে সম্ভব আছে, সম্ভাবনা রয়েছে। অতএব তাদেরও যদি বিচ্যুতি হয়ে যায় তাদেরকেও ফিরে আসতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কিসের তোমার ইমাম আর কিসের তোমার হুজুর আর কিসের তোমার পীর মুর্শিদ আর কিসের মুফতি মুহাদ্দিস, এর তো কোনো কানাকড়িও মূল্য নাই, রাসূলের বিপরীতে কানাকড়িও মূল্য নাই, কারোই কানাকড়িও মূল্য নাই। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কথাটা স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো, কুল্লু ইউখাযু মিন কওলিহি ওয়া ইউরাদ্দু আলাইহি, প্রত্যেক ব্যক্তির কথা গ্রহণযোগ্য এবং বর্জনযোগ্য, ইল্লা সাহেব হাজাল কবর, শুধুমাত্র এই কবরবাসী লোকটির কথা সব গ্রহণযোগ্য। আবু বকর কথাও গ্রহণযোগ্য বর্জনযোগ্য, ওমর রাদিয়াল্লাহর কথা গ্রহণযোগ্য বর্জনযোগ্য, ওমর উসমান রাদিয়াল্লাহর কথা গ্রহণযোগ্য বর্জনযোগ্য, আবু হানিফা রাহমাতুল্লাহর কথা গ্রহণযোগ্য বর্জনযোগ্য, মালিক শাফি ইমাম আহমদ বিন হাম্বাল বড় হুজুর অমুক হুজুর তমুক হুজুর সব হুজুরের কথা গ্রহণযোগ্য বর্জনযোগ্য, গ্রহণযোগ্য বর্জনযোগ্য, মাপতে হবে রসুলের সুন্নার মাধ্যমে। আর যদি কাউকে সম্মান করতে চান, কোনো বড় বড় হুজুরকে সম্মান করতে চান, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানের সূত্র দিয়েছেন, ইন আখতা ফালাহু আজরুন, যদি সে চেষ্টা করে, তার যদি জিন্দিকতা না থাকে, তার যদি রসুলের খেলাফ করার যদি ইচ্ছা না থাকে, তাহলে সে অবশ্যই যদি সত্যিকার আলেম হয় তাহলে এক নেকি পাবে। সম্মান তো করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সম্মান দেখাইছেন, আমরাও সম্মান দেখাইতে পারি। হ্যাঁ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এক নেকির অধিকারী, কিন্তু ওনার ভুলের যে অনুসরণ করবে তার কোনো নেকি নাই, গুনাহ ছাড়া কোনো নেকি হইতে পারে না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভুলের কেউ যদি অনুসরণ করে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু যদি ভুলও করেন এক নেকি, শুদ্ধ হলে দুই নেকি, এক নেকি আর দুই নেকির মাধ্যমে সম্মান আছে আলেম আলম আলেমদের, কিন্তু যে আলেম না যে জাহেল তার কোনো সম্মান নেই, সে ভ্রান্ত সেই বেদাতই হইতে পারে। এক নেকির মাধ্যমে সম্মান হবে আলেমের, এক নেকির মাধ্যমে ইমামের সম্মান, রাসূলের সুন্নার বিপরীতে চলে গেছে, চলে যাক সারা দুনিয়া চলে যাক, যেতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন যেতে পারে। গরিব বলা হয় কাকে? এক ব্যক্তিকে, লক্ষ লক্ষ কোটি কোটির মধ্যে এক ব্যক্তি
সে হলো গরীব এবং আল্লাহ রাসূল তাকে সুসংবাদ দিয়েছেন বাদাল ইসলাম গরীবান ওয়া সাইউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা এসব জনগোষ্ঠীর এসব জনসংখ্যার এসব গণতান্ত্রিক হিসাব দিয়ে মাপার কোনো উপায় নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন একজন হলো সেই সহি সেই সঠিক সেই সুন্নার উপরে কায়েম বাদাল ইসলাম গরীবান ওয়া সাইউদু কামা বাদা ইসলাম গরীব অবস্থায় শুরু হয়েছে একজন দুইজনের মাধ্যমে ইসলামের সূচনা হয়েছে দাওয়াত শুরু হয়েছে এবং একজন দুইজনের কাছে ইসলাম একসময় থাকবে আর এই একজন দুইজন বা অল্প সংখ্যক লোকজনের কাছে যখন খাঁটি ইসলাম থাকবে সুন্নাহ ভিত্তিক ইসলাম থাকবে সহি দলিল ভিত্তিক ইসলাম থাকবে সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাতুবা লিল গুরাবা এই মুষ্টিমেয় লোক এই অল্প সংখ্যক লোক যারা সুন্নার বিষয়ে কোনো সার দেয় নাই কোনো আপোষ মীমাংসায় যায় নাই যারা সুন্নার উপরে অটল থেকেছে অবিচল থেকেছে অনড় থেকেছে কোনো সংখ্যাগরিষ্ঠতা দেখে নাই কোনো গণতান্ত্রিক গণনা করে নাই গণতন্ত্রের গণনা করে নাই এরা হলো এদের জন্য সুসংবাদ তুবা লিল গোরাবা এই মুষ্টিমেয় লোকদের জন্য রয়েছে সুসংবাদ জান্নাতের সুসংবাদ এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে বলেছেন এদের আমল হবে আজরু খামসিনা মিনকুম যত লোক সংখ্যা কমে যাবে সুন্নার উপরে আজকে এমন একটা ব্যাকরণ হয়ে গেছে যে রাসূলের সুন্নাহ এটা আর কি এইটার পক্ষে সব আলেম এটার পক্ষে গোটা পৃথিবীর মানুষ অতএব এটাই চলবে এখন এটাই বলার নয় আমাকেও নাকি এটাই বলতে হবে না আমি এটা বলবো না গোটা পৃথিবীর লোক যদি একদিকে চলে যায় যাক কোনো সমস্যা নাই আমাকে ওটা বলতে হবে কেন আমাকে ওই কাতারে যেতে হবে কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুসংবাদগুলো কিভাবে আমি তাহলে নিব আজরু খামসিনা মিনকু যারা মুষ্টিমেয় লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিমিত এবং সূক্ষ্ম সুন্নাহ পালন করে যাবে তাদের জন্য পঞ্চাশ জন সাহাবীর সওয়াব লেখা হবে একজনে আমল করলে কারণ এই একজন কিসের বিপরীতে এই একজন পাওয়া গেছে পাঁচ হাজারের বিপরীতে এই একজন পাওয়া গেছে পাঁচ লক্ষ বিপরীতে তাহলে সেই যুগের পঞ্চাশ জন সাহাবীর আমল লেখা হবে না তার আমলে এই যে এই সুন্নাকে আঁকড়ে ধরেছে এই সুন্না আঁকড়ে ধরার মাধ্যমে কি হয়েছে পাঁচ লক্ষের বিপরীতে এই লোকটা খুঁজে পাওয়া গেছে এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাম দিয়েছেন আজরু খামসিনা মিনকুম সাহাবা কেরাম কিছুটা ঈর্ষান্বিত হয়ে বলেছিলেন আওয়া মিনহুম ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল আপনি কি ভুল করে ফেললেন নাকি সেই যুগের পঞ্চাশ জনের সওয়াব পাবে আমাদের কথা বলে ফেলছেন তো আমাদের সাথে কি তাদের তুলনা হইতে পারে আল্লাহর রাসূল বলছে না লা আজরু খামসিনা মিনকুম আমি ইচ্ছা করে আমি জেনে শুনে বলছি তোমাদের যুগের পঞ্চাশ জনের সওয়াব পাবে সেই যুগের যারা সুন্নার যারা সুন্না নিয়ে সমাজে গৌণ হয়ে যাবে সমাজের সংখ্যালঘু হয়ে যাবে তাদের আমলে তোমাদের পঞ্চাশ জনের সওয়াব লেখা হবে এটা কীভাবে আসবে ভাই আপনি যে গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিচ্ছেন যে এত হুজুর চলে গেছে এত বড় বড় আলেম চলে গেছে অতএব আমাকেও যেতে হবে না আমি যাব না কেন আমি যাব না আমি পঞ্চাশ জন সাহাবীর সওয়াব নেওয়ার জন্য যাব না আলহামদুলিল্লাহ আল্লাহ তবারক তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন তাহলে মূল্য দ্বারা ফতোয়ার ব্যাপারে একটা কি আমরা কোথায় পাচ্ছি মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু কি যেন বললেন সিরিয়ার গমের একটা মূল্য কি যেন বলতে গেলেন অমুক তাবি ওমর ইবনে আব্দুল আজিজ হাসান বাসরি আবু ইসহাক সুবাইই তাবি অমুকেরা মূল্য দিয়ে ফতোয়া দিয়েছেন এই তুমি নিচে নামলে কেন এত নিচে নেমে এসো কেন রাসূলের যুগ খুঁজে পাও না তুমি রাসূলের এত শত শত হাদিস খুঁজে পাও না তুমি সাহাবায়ে কেরাম কিভাবে যাকাতুল ফিতর দিতে এগুলো খুঁজে পাও না তুমি তাবিতে নেমে এসেছো কেন তোমার উদ্দেশ্যটা কি তোমার কারণটা কি তুমি নিচে নামলে কেন অমুক ওমর ইবনে আব্দুল আজিজ অমুক হাসান বাসরি তুমি কি রাসূলের হাদিসে এগুলো পাও না উদ্দেশ্য কি মতলব খারাপ মতলব খারাপ এটা তুমি মূল্য দিয়ে ফতোয়া দেওয়া ফেতরা দেওয়ার পক্ষে এই জন্য তুমি নিচে নেমেছো রসুলের যুগকে মাইনাস করে দিয়েছো এগুলো হলো সুন্না বিরোধী আন্দোলন এগুলো হলো হ্যাঁ তারা যদি ভালো লোক হয়ে থাকে আমলদার এক নেকির অধিকারী ওমর ইবনে আব্দুল আজিজ এক নেকিওয়ালা
হাসান বসরি এক নেকি ওয়ালা, ইসহাক সুবাই এক নেকি ওয়ালা, মুসান্নব ইবনে আবি শাইবা এক নেকি ওয়ালা, এক নেকির খেলা, ভুল হয়ে গেছে সব ভুল, শুধু রাসূলেরটাই ঠিক। তাম খাদ্যদ্রব্য দিয়ে দিতে হবে, খাদ্যদ্রব্য হ্যাঁ নিরুপায় হলে হইতে পারে, নিরুপায় হলে যেমন আপনার জন্য শুকুরের গোশত হালাল, আমি কি সেটা নিষেধ করেছি নাকি? নিরুপায় হলে আপনার জন্য হারামটাও হালাল, শুকুরের গোশত হালাল, মৃত ভক্ষণ করা হালাল। এইরকম আপনি বিপদে পড়ে গেলে, নিরুপায় হয়ে গেলে মূল্য দ্বারা দিবেন, বেশি পণ্ডিতই রসুলের সুন্নার বিরুদ্ধে পণ্ডিতই। এই জন্য সৌদি আরবের আলেমরা বলেই দিয়েছেন, মানে আমিল আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি আমার নির্দেশের বহির্ভূত আমল করবে সেটা পরিত্যাজ্য। অতএব খাদ্যদ্রব্য দিয়েই দিতে হবে, এমনকি ফতোয়া এসেছে যারা মূল্য দিয়ে দিবে তারা আবার ওটাকে খাদ্যদ্রব্য দিয়ে দিবে, ওটা তার বাতিল, আবার খাদ্যদ্রব্য দিয়ে দিতে হবে। এবং এটা হলো লেটেস্ট মাপ, অনেকগুলো মাপ এসেছে, 4 কেজি মাপ কত আছে, 1 সার পরিমাণ 4 কেজি, 3.5 কেজি, 3 কেজি, 2.5 কেজি, 2 কেজি লেটেস্ট মাপ পাওয়া গেছে, 2 কেজি 40 গ্রাম। রাসূলেরটা কোনটা? 8টা তো মাপ পাওয়া গেল, 13টা রাকাত সংখ্যা পাওয়া গেল, 8টা মাপ পাওয়া গেল, কোন মাপ? রাসূলের উম্মত হিসেবে আপনার মাথায় এই প্রশ্নটা হওয়া উচিত, রাসূলের মাপটা কোনটা? এটা তো হলো ইখতিলাফের মাপ, এটা হুজুরদের মাপ, দেশ ভিত্তিক মাপ। রাসূলের মাপ অনুযায়ী সা পাওয়া গেছে একটা ওনাইজা শহরে, মোহাম্মদ বিন সালেহ আল হুসাইমিন, উনি এটা প্রাপ্ত হওয়ার পর যাচাই বাছাই করে হাদিসের দলিল অনুযায়ী উনি স্বীকৃতি দিয়েছেন যে হ্যাঁ এটাই রাসূলের যুগের সা, সেটা হলো 2 কেজি 40 গ্রাম। আল্লাহ তোমরা কতলা আমাদের সকলকে এই শেষ দশকের আমল সহ যাবতীয় আমল সুন্না অনুযায়ী সহি শুদ্ধ করার তৌফিক দান করুন, আল্লাহুম আমিন।